আপিল বিভাগ এক আদেশে বলেছেন, আগামী 3 জানুয়ারি পর্যন্ত 2 শিশুকন্যা তাদের মা নাকানো এরিকোর কাছেই থাকবে। তবে বাবা ইমরান শরীফ এই সময়ে স্বাধীনভাবে সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে যে কোনো সময় শিশুদের সাথে দেখা করতে পারবেন। এছাড়া শিশুরা ঠিকমতো তাদের স্কুলে যেতে পারবেন। 2 শিশুকে নিয়ে হাইকোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে জাপানি মায়ের করা আপিল শুনানি ধারাবাহিকতায় বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 5 বিচারপতি আপিল বিভাগ এমন আদেশ দিয়েছেন। আদালতে মায়ের পক্ষে শুনানি ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট শিশির মনি, আর বাবার পক্ষে ছিলেন আইনজীবী ফৌজিয়া করিম ফিরোজ। হাইকোর্টের দেওয়ার রায় গত 21 নভেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ 2 শিশুকে নিয়ে দেওয়া রায়ের বলেন, যেহেতু মা জাপানি নাগরিক, সেখানে তার বসবাস ও কর্মস্থল, সে কারণে তিনি তার সুবিধা মতো সময়ে বাংলাদেশে এসে শিশুদের সঙ্গে প্রতিবার কমপক্ষে 10 দিন একান্তে সময় কাটাতে পারবেন। এক্ষেত্রে বছরে 3 বার বাংলাদেশে তার যাওয়া আসা সহ 10 দিন অবস্থানের যাবতীয় খরচ শিশু দুটির বাবাকে বহন করতে হবে। তবে এর চেয়ে অতিরিক্ত যাওয়া আসা বা বাংলাদেশে অবস্থানের ক্ষেত্রে খরচ মা নিজে বহন করবেন। এছাড়া বাবা মাসে কমপক্ষে 2 বার শিশু সন্তানদেরকে ভিডিও কলে মায়ের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দেবেন। আর গত 1 মাস বাংলাদেশে অবস্থান ও যাতায়াত বাবদ ওই মাকে 10 লাখ টাকা 7 দিনের মধ্যে দিতে শিশুদের বাবার প্রতি নির্দেশ দেন আদালত। এছাড়া সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তাকে ওই শিশুদের দেখভাল অব্যাহত রাখতে এবং প্রতি 3 মাস পরপর শিশুদের বিষয়ে হাইকোর্টের রেজিস্ট্রার বরাবর প্রতিবেদন দিতে হাইকোর্ট নির্দেশ দেন।